এক্সপ্রেসে স্লিপার কোচে যাব। আজ 24 তারিখ, 24 জুন তারিখ। স্টেশনে প্ল্যাটফর্মে 10:50 ছাড়বে অ্যাসেম্বলিটি বেঙ্গালোর। খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো। সকালবেলা দিয়ে গেছে চারখানা জলের বোতল, সকালে ব্রেকফাস্ট এবং রাতের ডিনার, টিকিটের সাথে ইনকোয়ারি করা আছে সব। ট্রেনটা খুবই ভালো। খাবারের মধ্যে চিকেন আছে, চিকেন কারি, 2 প্লেট চাউল, ডাল, দই, একটা আচার দিয়েছে। এর কি কেমন টেস্ট আছে? ডালটা ঠান্ডা, চিকেনটা টেস্ট করে দেখব। চিকেন কারি ঠিক আছে, মোটামুটি চলে যাবে। ঠান্ডা হলেও খেতে হবে, মোটামুটি চলে যাবে। কদিন আগে যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল করমণ্ডল, এখানে পড়ে যাচ্ছে, ডেকে রেখেছে, এখান দিয়ে পারছি এখন। ট্রেনগুলো পড়ে যাচ্ছে, কালো কাপড় দিয়ে ঢাকা, খুব মর্মান্তিক ব্যাপার। পড়ে যাচ্ছে গাড়িগুলো কিভাবে পড়ে যাচ্ছে, মর্মান্তিক ব্যাপার। ভেঙে চুরে যাচ্ছে গাড়িগুলো। ভয়ানক দৃশ্য দেখতে পেলাম, গাড়িগুলো পড়ে যাচ্ছে। এটা হয়েছে এই স্টেশনের মাঝখানে, বালেশ্বর থেকে আরো আগিয়ে এই স্টেশন, 3টে স্টেশন পার করে হয়েছে। এই স্টেশনের মাঝখানে হয়েছে অ্যাক্সিডেন্ট। খুব মর্মান্তিক।
গাড়ি, এটা আর উপরে যেটা ছিল এখনো রাতেও সেটাই আছে। ব্রেকফাস্টে এগুলো দিয়ে গেল, দুটো ডিম, ব্রেড, আমুল বাটার, টমেটো কিচু। স্টেশনে এসে পৌঁছেছে, 1938 কিলোমিটার অতিক্রম করে এখন মেঘালয়ে এসে পৌঁছে গেছি। উপর দিয়ে পার হতে হবে। এখানে মতন শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। সঞ্জীব দেব ব্লগ।